গল্পবুক থেকে আমি আবির আছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের ছোট গল্প বান। মাঝরাতে বাতাসির ভয়ার্ত গলা শোনা গেল। ও রহমান, রহমান, ও রহমান! রহমান তার আগেই জেগেছে, সে জবাব দিল না, কান পেতে শুনল। কলকল করে ঘরে পানি ঢুকছে, বৃষ্টির শব্দ ছাপিয়ে নদীর শোষো আওয়াজ আসছে। বাতাসি হাহাকার করে উঠল, পানি আসে, ও রহমান! রহমান মরার মতো পড়ে রইল, যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। ও রহমান, ওরে রহমান! রহমান ঠান্ডা গলায় ধমক দিল, প্যান প্যান করবে না, কুপি জ্বালো, খামাখা চিল্লায়ও না। পানি আইতেছে রহমান, আসুক। বাতাসি কান্নার মতো শব্দ করে। রহমান শক্ত গলায় ধমক লাগায়, খবরদার কানবে না, ভাল লাগে না। কুপি জ্বালাতে গিয়ে বাতাসির হাত কাঁপে, বুকের মধ্যে ধকধক শব্দ হয়, কুপি জ্বালানো মুশকিল। দেশালয়ের কাঠি বারবার নিভে যায়। কুপির ঘোলাটি আলোয় বাতাসি দেখতে পায় রহমান চুপচাপ বসে আছে চৌকিতে, তাকিয়ে আছে মেঝের দিকে, যেখানে ঘোলাটি পানি ক্রমেই বাড়ছে। বাতাসি চেঁচিয়ে উঠল, পুতিরে ডাক দে রে রহমান, আবাগের বেটি এখনো ঘুমায়। তুমি চুপ থাকো, খামাখা চিল্লানি। বাতাসি চুপ করে যায়, দরজা খুলতেই হাওয়ায় ধপ করে কুপি নিভে যায়। ছপছপ শব্দ করে রহমান উঠানে নেমে পড়ে। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, একটানা বৃষ্টি পড়ছে। নদীর পাশে ছড়িয়ে ছিটে থাকা ঘরবাড়িগুলো জেগে উঠেছে। দূরে কুপির আলোয় ব্যস্ত নড়াচড়া চোখে পড়ে। মাঝে মাঝে শোনা যাচ্ছে একজন আরেকজনকে গলা ফাটিয়ে ডাকছে, একজন ডাকলেই সাড়া দিচ্ছে অনেকে। অনেকটা জায়গা জুড়ে হু হু শব্দ ছড়িয়ে পড়েছে। অন্ধকারে দাঁড়িয়ে থেকে রহমান হাত পারে, কুপি ধরাও গো মা, ভ্যান্ডার মতো চাইয়া থাকো না। কুপি হাতে বাইরে আসতেই বারবার ফস করে কুপি নিভে যায়। রহমান গাল পারে, আরে বেকুব বেটি, বুদ্ধিশুদ্ধি নাই। সব সব শব্দ তুলে হাতে হাতে রহমান এগোয়, পানি এর মধ্যেই হাঁটু ছাপিয়ে উঠেছে। গোয়াল ঘর অনেকটা নিচুতে, গরু দুটির গলার দড়ি কেটে দেওয়া উচিত। কোনো সারা শব্দ আসছে না, কে জানে কেন, এর মধ্যেই ডুবে মরেছে কিনা। ঘরের ভেতর পুতি জেগে উঠেছে, পুতি ঘুমায় তার দাদির সঙ্গে, সেও জেগে উঠে চেঁচাতে শুরু করেছে, ও দাদি, ও দাদি, পুতি কি হইছে রে, ও পুতি কি হইছে, পান ডাকছে গো দাদি। বুড়ি কানে শুনতে পায় না, সে কিছুই বুঝল না। পুতির ছোট ভাই কাদের আলী ন্যাংটা হয়ে ঘুমিয়েছিল, বহু ডাকাডাকি করেও পুতি তার ঘুম ভাঙাতে পারল না। বাইরে থেকে রহমান বলল, মুরগি কয়টা ব্যাবাক মইরা গেছে মা। গরুর দড়ি কাটছস বাপধন? হ্যাঁ কাটছি। তুই দেরি করস কেন? আইতাছি। পুতি ঘরের আঙিনায় এসে দাঁড়ায়, ভয়ে ভয়ে বলে, পানি কত দূর ভাইজান? বুক পানি, জব্বর টান। রহমানকে দেখতে পেয়ে বদির দাদি গলা ছেড়ে কেঁদে ওঠে। রহমান বিরক্তি হয়ে বলে, কি হইছে? পুতি আমারে গাল পারে রহমান। ধুত্তুরি, খালি বাজে ঝামেলা। পুতি আমারে হাত দিয়ে ঠেলা দিছে। রহমান উত্তর না দিয়ে ঘুমন্ত কাদের আলীর গালে প্রচণ্ড একটা চড় কষিয়ে দেয়। হারাম জাদা, এখনো ঘুমায়, পানি সব নিল। বুড়ি ঘ্যান ঘ্যান করে, পুতির একটা চট দে রে রহমান, পুতি আমারে গাইল দিছে। কাদের আলী অবাক হয়ে তাকিয়ে থাকে পানির দিকে, কাঁদতেও ভুলে যায়। রহমানের দাদি হোকলা মুখে পাঞ্চি বয়। রহমান তার মায়ের দিকে পেছন ফিরে তামাক টানে। অনেকটা রাত পড়ে আছে সামনে, ভোর না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না কোথাও, কিন্তু পানি যে হারে বাড়ছে কতক্ষণ চৌকির উপর বসে থাকা যাবে কে জানে। ও রহমান, জাগো নাছো, ও রহমান! রহমান হুঁকা রেখে বেরিয়ে এলো, কলা গাছের ভেলায় করে হাঁসু চাচা এসেছে, তার ছোট ছেলেটাও সঙ্গে আছে। ভিজে চুপসে গেছে দুজনে,
ভাসু চাচা ফ্যাসফ্যাস গলায় বললেন, রহমান জিনিসপত্র গোছ গাছ কইরা রাখ, পানি আরো বাড়বো, আমি নৌকা আনতে যাই, রাইতে রাইতে ব্যাবাক মানুষ রেল সড়কে তুলন লাগবো। রহমান বলল, তামুক খাইবেন চাচা? না, করিম মনে লয় বানে ভাইসা গেছে, হুনছোস? না হুনি নাই, তার বউটা খুব চিল্লাইতেছে, একটু তামাক খান চাচা। না চাই, তোরা জিনিসপত্র ঠিকঠাক কর। রহমান চকির উপর চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি নিরাসক্ত, যেন কোনো কিছুর সঙ্গেই তার কোনো যোগ নেই। ঘরের ভিতর পানি ক্রমাগত বাড়তে থাকে, পুতির চোখ জলে টলটল করে, নিচু গলায় বলে, বড় ডল লাগে ভাইজান। ডল লাগানোর কিছু নাই, কাম কর। কোমর ছাপিয়ে পানি উঠে আসবার পরই সবাইকে নিয়ে চালে ওঠে রহমান, বৃষ্টিও তখন নামে জোরে সরে। রহমানের দাদি গলা ছেড়ে কাঁদতে বসে। রহমান বুঝলাম যে রে, বুড়ির সঙ্গে গলা মিলিয়ে কাঁদে কাঁদের আলি। বাতাসি আক্ষেপের সুর বের করে, ধান জল সব গেল রে, ও রহমান, ও বাপদন। রহমান ধমক লাগায়, খবরদার প্যান প্যান করবে না। অন্ধকার রাত, অঝরে পড়ছে বৃষ্টি, চারিদিকে ফুলে ফেঁপে উঠেছে রাত্রির মতোই অন্ধকার জলরাশি। দূরে ছড়িয়ে ছিটে থাকা বাড়িগুলো থেকে চিৎকার ও কোলাহল শোনা যাচ্ছে, নদীর শোষো আওয়াজের সঙ্গে সেই কোলাহল মিশে অদ্ভুত শব্দ হয়। স্রোতের প্রবল টানে রহমানের বহুদিনের পুরানো চালাঘর নড়বড় করে কাঁপে, ভয় পাওয়া গলায় পুঁতি ডাকে, ভাইজান, ও ভাইজান, ভাইজান। রহমানের দাদি ভাঙা গলায় বলে, ও দাদা বড় শীত লাগে। একসময় পুঁতি শুনতে পারে তার ২৪ বছরের জোয়ান দাদা ছেলে মানুষের মতো করে কাঁদছে। তার বড় ইচ্ছে করে সে দাদার পাশে বসে, কিন্তু সাহসে কুলোয় না, দাদাকে তার বড়ই ভয় করে। এতক্ষণ আমি আপনাদের পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের ছোট গল্প থেকে বান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পবুকের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।